টেলিস্কোপ বলতে আমরা গ্যালিলিও টেলিস্কোপকেই বুঝে থাকি। গ্যালিলিওর নামে বিখ্যাত হলেও এটি কিন্তু তিনি আবিষ্কার করেননি। টেলিস্কোপ মানুষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যন্ত্র, কিন্তু এটি আবিষ্কার করেছিলেন কে? আজকে আমরা এ গল্পই শুনব। টেলিস্কোপ আবিষ্কার করেন সেটি আজও রহস্য হয়ে আছে। প্রথম যিনি টেলিস্কোপের পেটেন্টের জন্য আবেদন করেন তিনি নেদারল্যান্ডসের এক কাচ নির্মাতা। 1608 সালে হ্যান্স লিপার্সেই দাবি করেন তিনি এমন একটা যন্ত্র আবিষ্কার করেন যার মাধ্যমে কোনো জিনিস 3 গুণ বড় করে দেখা যায়। তার টেলিস্কোপে একটি অবতল লেন্সের আইপিস ছিল যা একটি উত্তল লেন্সের সাথে সংযুক্ত। গল্প প্রচলিত আছে যে একদিন তিনি দুটি শিশুকে তার দোকানে দুটি আলাদা কাচ ব্যবহার করে দূরের বায়ু পতাকা কাছে এনে দেখার চেষ্টা করতে দেখেন। এটি থেকে হ্যান্সের মাথায় টেলিস্কোপের আইডিয়া আসে। তবে অনেকেই দাবি করেন তিনি আরেকজন কাচ নির্মাতার ডিজাইন চুরি করেছিলেন। সেই কাচ নির্মাতার নাম জারিয়াস জানসেন। হ্যান্স এবং জানসেন দুজনেই একই শহরে বাস করতেন এবং কাচ নিয়ে কাজ করতেন। বিশেষজ্ঞরা বিতর্ক করলেও কারো পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যান্স টেলিস্কোপ আবিষ্কারের কৃতিত্ব পান, কারণ তিনি আগেই পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। এর কয়েক সপ্তাহ পর আরেকজন ডাচম্যান জ্যাকব মেথিয়াস টেলিস্কোপের পেটেন্টের জন্য আবেদন করেন। তবে নেদারল্যান্ডসের সরকার হ্যান্স এবং জ্যাকব দুজনেরই দাবি প্রত্যাখ্যান করেন। তারা বলেন এটি উৎপাদন করা সহজ, তাই কে এটির আবিষ্কারক তার নির্ণয় করা কঠিন। তবে সরকার জ্যাকবকে অল্প অর্থ পুরস্কার দিলেও হ্যান্সকে অধিক পরিমাণ অর্থ দেওয়া হয় যন্ত্রটির আরও এক কপি বানানোর জন্য। 1609 সালে গ্যালিলিও টেলিস্কোপের কথা প্রথম শুনেন এবং কয়েকদিনের মধ্যে নিজেই একটা টেলিস্কোপ বানিয়ে ফেলেন, যদিও এর আগে তিনি কখনোই টেলিস্কোপ দেখেননি। তিনি এটিকে আরও উন্নত করেন। তার টেলিস্কোপে কোনো জিনিস 20 গুণ বড় করে দেখা যেত। তিনি এটি আকাশের দিকে তাক করে দূরের পাহাড় চাঁদের গর্ত দেখতে পান। গ্যালিলিও তার টেলিস্কোপ ভেনিসের সিনেটে প্রদর্শন করেন। তারা এই যন্ত্রে এতই মুগ্ধ হয় যে গ্যালিলিওকে আজীবনের জন্য ইউনিভার্সিটি অব পাদুয়ার লেকচারার করে দেওয়া হয়। একই সঙ্গে তার বেতন 2 গুণ করে দেওয়া হয়। এরপর সমস্ত ইউরোপ জুড়ে টেলিস্কোপের উন্নতি সাধনে কাজ শুরু হয়। জোহানস কেপলার থেকে শুরু করে আইজ্যাক নিউটন সবাই টেলিস্কোপের উন্নতিতে ভূমিকা রাখেন। বিভিন্ন আবিষ্কার নিয়ে মজার সব গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।